얘가 더 있잖아. 되게 এটা কিন্তু অনেক শক্তপোক্ত একটা নারকেল তাই না? ভিতরে দেখো অনেকই আছে, অনেক পুরুত্ব। এটা দেখি এসে দেখো কি আছে, গাদার উপর এটা লাগবে। এটা আমি ছোট তোলা আলা থেকে আমি খাইতে পারি না, এটা কেমন জানি লাগে। কিন্তু নারিকেল কিন্তু অনেক এরকম ইয়ার গাছের নারিকেল হয়, মানে বিশাল বড় নারিকেল হয়। তোমাদের নারিকেল এবার কি হয়েছে? আছে আছে, খাওয়া যাইব না, খাই যাবো, পানি খাও, পানি খাও, দেখি চলো মনা সকাল শুরু হয়ে গেছে, প্রতিদিনের রুটিন কিচ্ছু করার নেই, দেখি পিঠাগুলোর কি অবস্থা। গাছ পাকা পেঁপে বাড়ি থেকে নিয়ে আসছে, পেঁপে আসছিল, পেঁপে আসার সময় গাছ পাকা পেঁপে করে নিয়ে আসছে, আমি নারিকেল নিয়ে আসছিল। আসলে গ্রামের বাড়িতে মানে গ্রামের বাড়ির খাবারের কিন্তু মজাই আলাদা। আর দেখেন তো এগুলো কত বড় বড়, ঢাকা শহরে কিন্তু এগুলো পাওয়া যায় ঠিকই, কিন্তু ফরমালিন দিয়ে রাখে ওরা, যাদের না পচে অনেক দিন থাকে এরকম। আর গ্রামের যে গাছ পাকা যে জিনিসগুলো সেগুলোর টেস্ট কিন্তু অন্যরকম স্বাদ লাগে। এখনো পাকে নাই, হালকা পাকছে, পুরোটা পাকলে খাবো। তো জিনিসপত্র পড়ে আছে, সব কিছু ধুইতে হবে, অনেক কিছু ধোয়া বাকি, সব ধোয়া টোয়া করে ধোয়া মুছে করে তারপর রান্না বসাবো। ভাত অল্প ভাত বসা দিতে হবে, সকালে খাইছি যে ভাতগুলো ছিল, আসলে রাতে খাই নাই, রাতে নারিকেল খাইছি সবাই, ওই জন্য আর খাওয়া হয় নাই, এখন খাবো আর কি। সকালে খাই নিয়েছি সে ভাতগুলো, এখন দুপুরের জন্য রান্না বান্না করবো। বলোদের গোড়া 55 টাকা, মেয়াদ 25, ভালো একটা অন্য যায় আমাদের অনেক দিন, দুজন মানুষ বেশি লাগে না। তারপর তুমি আসলো ডাল, ডাল শেষ হয়ে গেছিল, ডালও নিয়ে আসছি দেখা যায়। বাবু অনেক অসুস্থ, অনেক জ্বর, 104 ডিগ্রি জ্বর চলে আসছে, যার কারণে আমার এত এত সমস্যা হচ্ছে। যাই হোক ব্যাপার না, ঠিক হয়ে যাবে। এখন আমার কাছে ডিম নিয়ে আসছে, রসগোল্লা পিঠা আজকে বানাবো, কারণ কালকে যেগুলো বানাইছি এগুলো একদম অল্প ছিল, সবাই খাওয়া দাওয়া করে শেষ। আজকে ভাবছি যে কালকে শুধু পেট ভরে খাইতে পারি নাই, আজকে ভাবছি যে আরও বেশি করে বানাবো। আসলে এগুলোতে ডিম লাগে বেশি, কালকে ডিম ছিল না তো এই জন্য বানাইতে পারি নাই। তবে কালকে রসগোল্লাটা একদম রসমলাইয়ের পিসে ফেলাই দিছে, কিন্তু অনেক বেশি টেস্ট ছিল।